আপনার সংগ্রামের যে গল্পগুলো শুনছিলাম দৈনিক করতোয়ার, তো এখানে তো অবশ্যই কারো না কারো অনেক বড় একটা সাপোর্ট ছিল দৈনিক করতোয়া শুরু থেকে আজ অবধি পর্যন্ত। যে মানুষটার নাম হয়তো না বললেই না, এরকম একজন আছেন, তা আমরা একটু তার সম্পর্কে কিছু কথা আপনার থেকে। আমি সবচেয়ে বেশি স্মরণ করি আমার বাবা হোক বা ভাই হোক, বন্ধু হোক, যেটাই হোক, বর্তমানে যে ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার, সে হয়তো জন্মগ্রহণ না করলে হয়তো আমি আর দূরে আসতে পারতাম না। সে আমার প্রযুক্তি প্রথম আমাকে শুরু করে দিয়েছিলো এই কম্পিউটারাইজ পত্রিকা বের করা। যেদিন থেকে এই কম্পিউটারাইজ পত্রিকা আমি বের করেছি তখন থেকে করে আমার মানে উন্নতির দিকে চলে গেছে, আমি ব্যবসার দিকে। তখন আমার পত্রিকা সার্কুলেশন যখন বেড়ে গেলো তখন সারা নর্থ বেঙ্গলের কাগজ আমার অনেক পাঠক সৃষ্টি হলো, এবং তখন থেকে অনেক বিজ্ঞাপন পেয়েছিলাম সরকারি টাইমে, ওই সরকারি বিজ্ঞাপনগুলি সাপ্লিমেন্ট বিজ্ঞাপনগুলি, তখন আমার এই রেভিনিউটা আসা শুরু হলো। তখন অভাবগুলি আমার থাকলো না, পিছনে ব্যাগগুলো অভাব আমার দেখলাম না, কে টাকা পাবে কত পাবে আমি আজ অ্যাডজাস্ট করে দেবো, কিন্তু আমার অভাবটা আগে যে টেনশন থাকতো যে মানুষের টাকা নিয়ে এসে কীভাবে শোধ করবো, কিন্তু যখন আমি এই 90-এর পর থেকে আমার মুস্তফা জব্বার আমাকে হেল্প করলো, তার নিজের লোক দিয়ে কম্পিউটার দিয়ে বগুড়াতে আমার কাগজটা বের করে দিচ্ছে, এটা কে দিবে? ওনার সাথে পরিচয়টা কীভাবে? ওনার সাথে যখন আমার ঢাকা অফিস ছিল, আমার ব্যুরো অফিস, তখন ওনার বাড়ির সাথে আমার অফিসটা ছিল, ওখানে কাছে ছিল অফিসটা। তখন আমি বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, তার সাথে আমার পরিচয় হচ্ছিল। তখন তো উনি মন্ত্রী টন্ত্রী কিছু না, যাচ্ছে এখন উনি পত্রিকা বের করতো, সাপ্তাহিক পত্রিকা, নিপুণ পত্রিকা বের করতো। তখন থেকে একটু আমার তার ও আমার সঙ্গে ফারুক সাহেব ছিল, তখন ফারুক সাহেবের অনেক কাকা হয় আর কি, সেই হিসেবে তার সাথে আমার পরিচয় হয়েছে। তারপরে তো উনি আমার একদম প্রতিটা অনুষ্ঠান ডাকলে চলে আসে, আমি স্কুলটার জন্য সে অনেক অবদান আছে এবং স্কুলের ব্যাপারে অনেক উনি আমাকে গাইড দিয়ে আর কি। আপনাদের স্কুলে আমি যতদূর জানি যে অনেক পুরোটা ডিজিটালাইজড, একদম করতো মাল্টিমিডিয়া, যেটা মাল্টিমিডিয়া যেটা বলে মাল্টিমিডিয়া সেটা আছে, এখানে 100টার উপরে কম্পিউটার আছে, 100টা কম্পিউটার আছে। তারপর আমরা যেটা হল ঘরে মিটিং করি ওই হল ঘরে ডিজিটাল স্ক্রিন আছে, যে বাংলা নর্থ বেঙ্গলে এখন পর্যন্ত কোনো স্কুল এখন এত বড় ডিজিটাল স্ক্রিন করতে পারেনি। আমরা কোনো ব্যানার দিয়ে অনুষ্ঠান করি না, আমরা ডিজিটাল স্ক্রিনে দিয়ে দিই। আমরা জাতীয় সঙ্গীত আমরা কোনো মাইক দিয়ে করি না, কোনো ছেলে মেয়ে দিয়ে করি না, ডিজিটাল স্ক্রিনে করি। এবং যত লেখাপড়া হয়, যত কিছু প্রশ্ন হয় আমরা ডিজিটাল স্ক্রিনে করি। বাহ,